হ্যালো, গুড মর্নিং সবাইকে। এই যে গুড মর্নিং। সায়ন্তন এই মাত্র ওই ঘর থেকে এলো, আমি এখনো উঠিনি, উঠবো। শরীরটা ভালো নেই একদম, তাই জন্য শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ব্রাশও করিনি এখনো, ব্রাশ করতে হবে, চা বানাবো। আমার কি গলা ব্যথা। আচ্ছা দাঁড়াও, আমি চেঞ্জ করে দিই, তারপর কথা বলছি, কারণ নাইটটা দেখো না ছিঁড়ে ফিরে গেছে। চা পাতাটা দেখলে দিল। আচ্ছা আমার সময় এইটুকু চা পাতা দিলে খাবে, নিজের সময় তিন চা, তিন চামচ চা যেন কজন চা হয়, চারজনের চা হয়। আমার স্পেশাল দুধ চা। ওকে, যখন আমি ফিল করি আম টায়ার্ড, আমার শরীর ভালো না, আই এম ফিলিং নাটক বাজেছে, যখন আমার শরীরটা ভালো, আমার এখানটা ফুলেছে, আমার গলা ব্যথা, তাকে জীবন দিয়েছে। বেশি কথা বলিনি, চা বাগান গিফট করতে বলবি আমার মাকে, ডাকে হোক। আমার মা চা বাগান আছে, এখন দিচ্ছে না, পরে তুই পাবি। কার্শিয়াং এ আছে, দার্জিলিং এ আছে, আসাম এ আছে। কিসে আছে? আসাম। কি আসাম? সেটা আবার কি? আরে আসাম। এত আসাম বলো তো, আসাম কি আছে? নতুন করে শিখেছি কিন্তু এরকম স্টাইল মেনে কথা বলে, কাউকে মিমিক্রি করছে, কাউকে মিমিক্রি করছে। আমি ব্রেড কিন্তু খাবো না, আমাকে কিন্তু দেবে না, আমি খাবো। খাও, তুমি খাও, খাও, আমি 10টা বিস্কুট খাবো আজকে। না ও অ্যাকচুয়ালি মানে বিস্কিট ও এরকমই খায়, 6-7টা খায়, তো ন্যাচারালি ওর আর খিদে থাকে না। কিন্তু আমি তো একদমই বিস্কিট খাই না। আচ্ছা আমাকে না কারেন্ট নেই, সাড়ে দশটা অব্দি কাজ করে ওর মাথাটাতে সর্বপ্রথম গরম হয়েছিল, তারপরে বললো যে আমি তারপরে আবার বাইক রাইড করতে পারিনি, কারণ যার জ্যাম ছিল চলে এসেছি বাড়ি। আমাকে বললো তখন বাজে, তখন তাও 12টার সময় আমরা খেয়েছি, মোটামুটি 12-12:30 পরোটা খেয়েছিলাম, আর আমি ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছি পরোটা, আর ও একটুখানি কি যেন খেলো আলু পটলের তরকারি আর ডিম মেলাম খেয়েছি, খেয়ে বললো আমার আমি এখন খাবার অর্ডার করবো, মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে, খেতে যাবো। তারপর আমি বললাম তুমি খেতে যাবে কেন, মানে ও খেতে যাবেটা শুনে আমারও লোভ লেগেছে, বুঝলি, মানে অনেস্টলি আমি লোভ লেগেছে আমার। তারপরে দেখি মালটা বললো কি যতটা জল চা পাতা দিয়ে মোটামুটি হাফ না হলেও তিন ভাগ হতে হবে, চার ভাগ জলটা তিন ভাগ হতে হবে, তাহলে মানে বেশি ফুটবে তাহলে পুরো ব্যাপারটা মানে একদম ব্যাপারটা ব্যাপার হবে, তাই তো কড়া
একটা যে ব্যাপার, মানে বেশ খেলেই মনে হবে একটা এনার্জি। আমার চায় সবসময় লোক দেয় না সায়ন্তন, তিনটে লোকের চা পাতা ইউজ করে যদি মানুষ চা বানায় তাহলে তো ওরকম করাই হবে না? এটা তিনটে লোকের ঘুম ভাঙানোর চা, একা খাচ্ছে। তোমার মা তোমাকে হারবে না, শুধু চা পাতা ইউজ করে দেখো তুমি। না লোককে বলছি এই জানো তো চায়ের দোকানে যারা ভালো চা বিক্রি করে মানে অনেক দাম দিয়ে চা বিক্রি করে তারা কিন্তু গাঁদা গুচ্ছে চা পাতা দিয়েই করে, কারণ ওর অলরেডি টাকাটা দিয়ে দিচ্ছে আর চাটা খেতে সলিড হয়। অ্যাকচুয়ালি ভালো করে চা পাতা না দিলে সেই টেস্টে টেস্ট আসবে না। আচ্ছা আমি সবাইকে একটু মানে বেবি এখন থেকে চিড়ি চিড়ি চাও প্লিজ। মাঝে মাঝে সকালবেলা ওর মুডটা খুব ভালো থাকে তখন আমাকে কোনো কাজ করাতে হলে বেবি এটা দাও বেবি ওটা দাও এরকম করে, জানো তো তোমাদেরকে বলে রাখলাম। চিনি আনতে হবে, এই দাঁড়াও এটা এগুলো লিস্ট করে রাখতে হবে। চিনি আনতে হইব আর ডিম আনতে হইব আর আর বাজার কিছু লাগবে না, মাছ আনতে হবে, সেটা তো কালকে কালকে বাজার করতে হবে। কালকে বাইকে তো যাব যাব তোমার যদি শরীর ভালো থাকে তাহলে তোমাকে নিয়ে যাও না, ঠিক হয়ে যাবে শরীর মোটামুটি ঠিক আছে কিন্তু গলাটা খুব ব্যথা রয়েছে। আমি ঘরে গেলাম টাটা। অসুস্থ হয়ে গেছে কি যা জামাগুলো এবার থেকে নিয়ে আনলা, আমার অনেক কাজ আছে আমার পাচ্ছি না। তোমার রান্না করা ক্যান্সেল করে দিয়েছি তো, বাড়ি থেকে খাবার আনবো ব্যাস, আমার বাকি কাজগুলো তুই করবো সুন্দর করে। আজকে আমরা ডিসাইড করেছি মানে সায়ন্তনী বললো মেনলি যে আজকে কোন রান্না করতে হবে না, বাট রান্না না করলেও রান্নাঘর পরিষ্কার মানে রান্নাঘরে কিছু কিছু কাজ তো থেকেই যায়, তার কারণ কালকে রাত্রিবেলা ডিম টিম ভাজা হয়েছিল আর মাসি চলে এসছে অলরেডি ওই ঘরে, তো মাসি এই ঘরে আসবে আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো আমি বিছানা টিছানাগুলো গোছাবো। সায়ন্তন এতক্ষণ বিছানায় বসে বসে কাজ করছিল তাই জন্য আমি বিছানাও গোছাতে পারিনি। সো আমি রাইট নাও জামা কাপড়গুলো রাখবো আলমারিতে, দেন বিছানা গোছাবো। গলার এই জায়গাটা আমি জানি না এই জায়গায় টনসিল থাকে কি না, ঠিক এই জায়গাটা পুরো ফুলে রয়েছে, অনেকটা কম আজকে, গিলতে গেলেও অল্প লাগছে কিন্তু রয়েছে আর কি। বেশি মানে জোরে জোরে কথা বলতে পারছি না, কথা বললে কীরকম যেন একটা মানে কষ্ট কষ্ট হচ্ছে। এই জাস্ট স্নান টান করে এলাম, এ না জামাটা পরো জামা পরো, ঠান্ডা বৃষ্টি বসানো তোমার কিন্তু জ্বর চলে আসবে আমার মতো। ওর একটুখানি কাজ আছে অফিস থেকে, কিছু মেল টেল করেছে তো সেই জন্য, আর কারেন্টও চলে গেছে সেই জন্য আমাকে ঠান্ডা জলেই স্নান করতে হলো, আবার জ্বরটা এসেছে কারণ আমার টাইম হয়ে গেছে মেডিসিন খাওয়ার, প্যারাসিটামলই খাচ্ছি। অ্যাকচুয়ালি ঠান্ডা গরম থেকে হয়েছে, কালকে এত সকালবেলা এসিতে ঢুকেছি বেরিয়েছি ঢুকেছি বেরিয়েছি এই জন্য মেন হয়েছে আর কি। তো আমি যাবো এখন একটুখানি ঠাকুরকে ধূপ টুপ দেবো, আর আজকে তো দেখলে কোনোরকম রান্নাবান্না করিনি কারণ সায়ন্তনী আমাকে মানা করলো যে থাক আজকে দিনটা একটু রেস্ট নাও, আর আমি ওকে শুধু বললাম আমি বলেছিলাম যে নিয়ে আসো মাংসটা আমি করে নেবো, তুমি আমাকে একটুখানি পেঁয়াজ রসুন কাটাতে হেল্প করো। তারপরে আমি নিজেও দেখলাম কি যে মানে শরীরটা সত্যি ভালো লাগছে না, হয়তো রান্নাটা শুরু করবো তারপরে মানে শরীরটা আরও খারাপ লাগবে, তো এই হচ্ছে আবার আমি খালি দেখছি আমার গলার এখানটা কমেছে কিনা, বেশি কথাও বলতে পারছি না, কথা বলে না কেমন যেন একটা শ্বাসকষ্ট হচ্ছে। তো যাই একটুখানি ঠাকুর টাকুর দিয়ে দিই, তারপরে হচ্ছে মাসি বাসন কোসনগুলো মেজে গেছে, ওগুলো আমি এখানে উপর দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে শুকিয়ে যায়, এগুলো তুলে টুলে দিই। ও আচ্ছা যেটা বলছিলাম, সায়ন্তন খাবার অর্ডার করেছে বাট আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই জন্য ওরা বললো যে খাবারটা আসতে একটুখানি ডিলে করবে, তো ওই চোখ এখন 3:45 মতো বাজে, আই হোপ 3:15 মধ্যে চলেই আসবো। অনেকক্ষণ আগে অর্ডার করেছে তখন বলেছে যে 45 মিনিটস মতো লাগবে, তো এখন বোধ হয় দেখালো ওকে যে 25 মিনিটস মতো টাইম বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, আমি যাই ঠাকুরকে ধূপ টুপগুলো দিতে থাকি, দিয়ে চুল টুলগুলো ভালো করে মুছি, কারেন্টও নেই যে আমি একটুখানি মানে ইসে করবো ড্রায়ারে যে চুলটা শোকাবো সেটাও পসিবল নয়। এই আমরা খেতে বসলাম, মানে দিয়ে গেছে খানিক্ষণ আগেই,
বার সায়ন্তন 10 বার ডাকার পরে তারপরে ও এসছে, 10 বার ডাকার পরে এসছিস কিনা বল তো। তুমি কেমন খেয়ে দাবার কাজ করবে? সিরিয়াসলি? আর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভালো লাগে বলো, কালকে 10টা অবধি কাজ করে, 10টা 15 অবধি কাজ করেছে, আজকে আবার এখন কাজ, মানে অনেকেই করছে আর কি ওদের অফিসের। বাট স্টিল ডেস্কে মরে আছে এখন, দেখলাম তো আমার জ্বর এসেছে, আমার শরীরটা যেন ভালো লাগছে না। টিভি চালাচ্ছি, টিভি আর কারেন্ট এসে জানো তো আমাকে ইসে করতে হবে, চুলটা ড্রায়ার দেবো। আজকে একটা নতুন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছে আমাদের বাড়ির সাথে, কী নাম সায়ন্তা? লুসিয়াস, বাট খুব ভালো খেতে। আমরা ম্যাক্সিমাম গোগো থেকে অর্ডার করি, বাট আজকে গোগোতে ডেলিভারি ম্যান অ্যাভেলেবল ছিল না বলে ওখান থেকে অর্ডার করতে পারিনি, বাট ভালোই খেতে। না ঝাল আছে কি? খুব বেশি ঝাল নেই, ঠিকঠাকই আছে। গোগো কী করে একটুখানি ঝাল বেশি দিয়ে দেয়, আলাদা করে একটু বলতে হয়, ওদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়। আদারওয়াইজ ভালোই হয়েছে এটা, মানে এটা আদারওয়াইজ গোগোও ভালো করে, এটাও ভালো করেছে, তাই না? একটু রাইস নাও, পেট ভরানি তোমার। মা বলছিল যে বাবা একটা করলি তাতে হবে তোদের দুজনের, সত্যি ভরেছে তো পেট? এই জাস্ট খেয়ে দে, একটু শুচ্ছি। এত মানে চিকেন খেতে ভালোবাসি অনেস্টলি, ফ্রাইড রাইস চিলি চিকেন, বাট আজকে একটা চিকেনই খেলাম কারণ খেতেই ইচ্ছে করছে না। ফ্রাইড রাইসও সায়ন্তনকে আবার পরের দিকে দিয়ে দিলাম, ইচ্ছেই করছে না খেতে। আর একটু চিকেন আর গ্রেভি রেখে দিয়েছি, যদি রাতে ইচ্ছে করে খাবো কারণ প্রচণ্ড গা গোলাচ্ছে। আর ওষুধও খেতে হবে। অ্যাকচুয়ালি আমার না খুব একটা এই প্যারাসিটামল এ সমস্ত খাওয়ার একদম অভ্যাস নেই, আমি খাই না বললেই চলে, খুব মারাত্মক না হলে খাই না, কিন্তু ওই এখন যেহেতু একটু কাজ টাজ করতে হয় সংসারের, তো সেই জন্য খেতেই হয়, কিছু করার নেই। আর সায়ন্তন এখানে নেই, ও হচ্ছে ওই ঘরে কাজ করছে, তো আমি ভাবলাম যে শুয়ে শুয়ে একটু টিভি দেখি, বাট আমার চুলটা না এখনও শোকায়নি বুঝলে তো, আর খুব একটা ড্রায়ার দিতে চাই না বিকজ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, মানে ভীষণ হেয়ার ফল হচ্ছে, জানি না বৃষ্টির জন্য না ঘামের জন্য হচ্ছে, খুব হেয়ার ফল হচ্ছে, টাকলা হয়ে যাবো কদিন বাদে, টাকলা। আমি আর সায়ন্তন বেরোচ্ছি, মানে আমি যাচ্ছি হচ্ছে ও বাড়িতে, আর সায়ন্তন যাচ্ছে হচ্ছে হাউসিংয়ে, বেচারা কালকে যেতে পারেনি বলি কত দুঃখ কষ্ট। এই রান্নাঘর থেকে ওই টিফিন বক্সগুলো নিয়ে নাও, রুটি দেখো লাল একটা আছে বড়। আর আমি অ্যাকচুয়ালি এই শাড়িটা পরলাম তার কারণ হচ্ছে শাড়িটা বাইরেই ছিল, তো সেজন্য ভাবলাম যে পরে নিই। আর শাড়ি পরে দেখছি কদিন ধরে, মানে নর্মাল যে সুতির শাড়িগুলো পরলে সত্যি কমফোর্টেবল লাগে, পিঠ খোলা, পেট খোলা, কোমর খোলা, তো হাওয়াটা বেশি পাই আর কি। এতগুলো প্লাস্টিক কেন নিয়ে যাচ্ছ? কি করবো, ওই প্লাস্টিকগুলো মার কাছে রেখে দেবো, এখানে প্রচুর প্লাস্টিক হয়ে গেছে। সো আমরা এখন বেরোচ্ছি, সায়ন্তনকে বলেছি তাড়াতাড়ি আসতে, যদি ও তাড়াতাড়ি আসবে না, ও বলেছে আজকে একদম ও রাত 12টা 1টায় আসবে। তো যাই ও বাড়িতে, লাইট টাইটগুলো নিভিয়ে দিই, নিভিয়ে দিই, ও ওই সব বেরিয়ে দেবো। মা আবার গেছে দিদাকে নিয়ে ডাক্তার দেখাতে, তো মা বললো যে যাওয়ার সময় তুই হৃদয়পুরে একবার দেখে যাস যে আমি আছি কি না আর কি ওখানে। রাজীবের চোখ দেখাতে গেছে দিদা, অনেকদিন ধরেই ভাবছে যাবো যাবো, কিন্তু বৃষ্টি বাদলার জন্য আর কি হচ্ছিল না, তো আজকে আর কি টাইম পেয়ে গেছে। সাবধানে চালাবে, তাড়াতাড়ি আসবে, টাটা। এ বাড়িতে এসে চা বিস্কিট খেলাম, মা বলছিল যে কিছু নিয়ে আসি, বাট আমি বললাম যে থাক আর যেতে হবে না কারণ আমাদের সামনের দোকানটা মোস্ট প্রবাবলি বন্ধ, তো সেই জন্য অনেক দূরে যেতে হবে, মানে খানিকটা দূরে যেতে হবে। আর মা এইমাত্র গেল হচ্ছে পরোটা বানাতে। আচ্ছা মা কালি এসেছিল? ও ও আচ্ছা, অ্যাকচুয়ালি কালির বাচ্চাগুলোকে আদর করার খুব ইচ্ছা, কিন্তু পাশে বাড়ির বাপ্পা মারা দরজা তো গেট মেন গেট বন্ধ করে রাখে, সেদিনকে ডেকেছি আয় আয় করে, একটু 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 মনে হয় চোখ ফুটেছে, দেখলাম একটু নড়লো করে, একটু আওয়াজ করলো, করে আবার ঘুমিয়ে পড়লো, আর একটুখানি বড় হলে তখন ডাকলে পরে আসবে।
তো তখন তোমাদেরকে দেখাবো, একদম যখন নিউ বর্ন হয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার যখন একটু বড় হবে তখন শেয়ার করবো, বিকজ আমার ঘাটার খুব ইচ্ছা, আমার একটু পোষারও ইচ্ছা অ্যাকচুয়ালি, কিন্তু কোনো চান্স নেই পোষার, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এবার যদি আরেকটা কুকুর আনি, টনিক তো তাও ওই ঘরে থাকে ম্যাক্সিমাম টাইমটা, আর খাওয়া দাওয়া সব কিছু মা আর ইসেতে হেফাজতে। এবার আরেকটা যদি কোনো রকম পশু পাখি যাই যদি কিছু কেনা হয়, তাহলে সেটা পুরো বলেছে যে আমাদের দায়িত্বে, আমরা কোথাও ঘুরতে যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, তো সেই জন্য আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোনো পশু পাখির দিকে তাকাচ্ছি না। তাড়াতাড়ি চলে এলে কি ব্যাপার, আমি তো ভাবলাম তুমি আজকে সারা রাত থাকবে। আরে কাজ টাজ করে টায়ার্ডও হয়ে গেছে না, মানিস না ব্যাগটা, ও তুমি তো চা খাওনি আজকে, চিড়ে কি আছে, চা করা যাবে না সবসময়, চা বানিয়ে খেতে হবে, আমার শরীর খারাপ না, খেতে খেতে মরছি, আর বউয়ের কাছে গয়না শাড়ি আর কসমেটিক্স কিনতে কিনতে। হ্যাঁ তুমি এরকম ভাবলো নাকি সায়ন্ত, টাটা, আরে মশা মারছিলাম, উঠছি, উফ আজকে জামা কাপড়টা অ্যাটলিস্ট মেলে এসেছি, এটা একটা শান্তি। হ্যাঁ মেলেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল না টাটা, হ্যাঁ আজকে ফ্রিজ থেকে খাবার বার করতে একদম ভুলে গেছি, এই যে রয়েছে ওবেলার আমার এক পিস চিকেন আর একটুখানি গ্রেভি ছিল, আর রয়েছে হচ্ছে এখানে এই যে তড়কা রয়েছে, আর ওই যে মাদের ঘর, মারা এখনো শোয়েনি, এই জাস্ট মারাও খেয়ে দিয়ে উঠলো, একটু গল্প করে এলাম, মারাও অ্যাকচুয়ালি ওয়েট করছিল আমাদের জন্য আসবো, আর বাবাও তো এখন তো যেহেতু পুজোর মিটিং, আর বাবা হচ্ছে এখানে লারিকার মেন পুজোটার হচ্ছে মানে পুজোর না ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যেহেতু ইসে কি বলে প্রেসিডেন্ট, তো সেই জন্য পুজোর সময় তো প্রচুর কাজকর্ম থাকে, তো দেরি হয়ে গেছে বাবারও আস্তে আস্তে, মাইক্রোওয়েভ এই এসে চালিয়ে দিলে আমি মাইক্রোওয়েভ চালাবো, ঠিক আছে আমি মাইক্রোওয়েভ চালাবো না, আমি ভাবছি কড়াইতে একটুখানি ঠিকঠাক করে নিই, ও বাবা আবার মনে হচ্ছে একটু জ্বর জ্বর আছে, দেখি আজকে রাতে হচ্ছে আর ওষুধ খাবো না, খাবো তুমি টনিক আগে ঘুরিয়ে নিও, আসো আমি ডিমের অমলেট টমলেট করবো, টাইম লাগবে, আর এই যে শয়তানটা খায়নি, ফাঁসি আর এই যে বকা খেয়েছে উদুম মায়ের কাছে, ও বকা খেয়েছে, আর ওকে যিনি এনেছেন শয়তান তিনিও বকা খেয়েছেন, ঘুরতে যাওয়ার জন্য এক পায়ে খাড়া, আবার লেজ নাড়াবে, খাওয়ার সময় একদম মুখ একেবারে বেজার, এই বেশি ঘোরাবে না তো, এবার থেকে যেদিন কেউ খাবে না সেদিনকে এক ফোঁটা ঘুরিয়ে নিয়ে চলে আসবে, আজকে একবারে দুটো ডিমেরই অমলেট করে নিচ্ছি, কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে ময়লা ফেলতে যাওয়া, পুরো মানে বিশাল ময়লা জমে গেছিলো, সায়ন্তন টাইমও পাচ্ছে না যে ও ফেলতে যাবে, তো আমি ভাবলাম যে চলো যাই আমি ফেলে দিয়ে আসি, ভীষণ ভারী হয়ে গেছে আজকে ময়লার মানে বালতি, আগে এখানে একটা ময়লার ভ্যাট ছিল একদম আমাদের মানে দুটো তিনটে বিল্ডিং পরে, এবং এখানে দুর্গাপুজো হতো একটা, বাট এখানে আমাদের নতুন ট্রান্সফর্মার লাগাবে বলে এইখানে ভ্যাটটা বন্ধ হয়ে গেছে, এই দেখো সায়ন্তনার টনি, বাবা ময়লার বালতিটা যা ভারী হয়েছে বাবা, আমি আর পাচ্ছি না, টনিক আমি হচ্ছে, এই টনি এদিকার ভারী হয়েছে না, আরে পুরো দুটো প্লাস্টিক ভরা, উপরের প্লাস্টিকটাকেও নিয়ে এসেছি একবারে, এই যে এখন হচ্ছে এই ভ্যাটটাতে ময়লা ফেলতে হয় আমাদেরকে, আগে ওই ডান দিকের ফ্ল্যাটটা মানে ভ্যাটটাতে ময়লা ফেলা যেত, বাট এখন এতটা দূর হেঁটে আসতে হয়, চটানি চ,
এই যে টনি, আমার বা হাতে পুরো ময়লা নিয়ে বালতি নিয়ে আসে, আমার হাত পুরো গেছে। আর না ভাবলাম তুমি সারাদিন কাজ করেছো, তুমি টনিকে ঘোরাচ্ছো, আমি ফেলেই দিই ময়লাটা। আর না গো হেভি ভরে গেছে, ঘৃণা করছিল। খেয়ে নাও কাটতে, আবার খেয়ে নাও তো। হ্যাঁ না কেন, কি সুন্দর ভাত তো এতক্ষণ খায়নি জানো, এই ঘুরে আসবে তারপরে খাবে ও। গুড বয়। না তো খিদে পায়, তাও কেন খাস না, আগে তো খেয়ে নিতে পারিস, তারপর ঘুরে আসবি। তা হবে না, টনি রোজ রাত্রিবেলা এরকম হাতে করে করে দই ভাত খেতে খুব ভালোবাসে। রাতে দই ভাত আর সকালে কি বাবা, সকালে মাংস ভাত, তাই না? টনির খাওয়া দাওয়া হলো, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। টনি শট, আমরা এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শোবো। সায়ন্তন এই জাস্ট গা টা ধুয়ে এলো। এই যে আমাদের তড়কা রুটি, আমার তো হ্যাঁ আর ওই চিকেনটা রয়েছে, তোমাকে একটা চিকেন দেবো আমার থেকে সায়ন্তন, ডোন্ট ওয়ারি। হাফ প্যান্ট জানি না, তুমি ওই ঘরে ছেড়েছো, ওই ঘরে নেই, ওই ঘরে ছেড়েছি, এই ঘরে ছেড়েছো। তো সায়ন্তন গা ধুয়ে, এখন প্রচন্ড গরম না তো, বাইরে যখন বেরোচ্ছি তখন না কষ্ট হচ্ছে, ঘরে আসছে না আরাম লাগছে, কিন্তু জ্বরের জন্য আমার এসিটা গরমে গরমে, মানে শরীরটা আমার ভালো লাগছে, ফ্রেশ লাগে একদম একদম। আর তারপর তুমি অনেকটা ড্রাইভ ট্রাইভ করে এসছো না? আজকে তো টায়ার্ডও আছে, হাড় ফাড় ব্যথা করছে। না তার কারণ হচ্ছে সায়ন্তন এই উইকে একদমই ছুটি পায়নি, মানে স্যাটারডে সানডে দুদিনই কাজ করতেছে, কালকে তো ফুল কাজ করেছে, আজকে মোটামুটি সকাল থেকে কাজের মধ্যেই ছিল, একটুখানি বেরিয়েছিল আধ ঘন্টার জন্য, আর বৃষ্টি পড়ছিল, তারপরে এসে ও 6:30 অবধি কাজ করেছে, আমি তো তাও শুয়েছিলাম। আর একটু গরম জল করে রেখেছি গ্লাসে করে, গরম জলটা এক ঢোক খেলাম, কি আরাম লাগলো যে গলাতে, এখন এই রুটি এটা খাবো, মানে আমার খেতেও ইচ্ছে করছে না। যাই হোক এটা একটুখানি খেয়ে মনে হচ্ছে কি গরম জলটা আস্তে আস্তে করে সিপ সিপ করে খাই, ওষুধ খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো গাদা করছে, ওষুধ খাবে এখন, আর জ্বর হয়েছে তার জন্য জ্বরের ওষুধ খেতে হবে। গরম জলটা খেয়ে আমি যা আরাম পাচ্ছি, যে গরম জলটা গলায় আমি যদি ধরে রাখতে পারতাম। আমাদের এই খাওয়া দাওয়া হলো, 1:45 মানে 1:10 আমরা প্ল্যান করেছি আমরা এক্ষুনি শুয়ে পড়বো, কারণ আমার শরীর খারাপ আর সায়ন্তন টায়ার্ড, এবং কালকে থেকে দুজনেরই কাজ আছে, আমার হচ্ছে সংসারের কাজ, সায়ন্তন হচ্ছে অফিসের কাজ। বেসিন পরিষ্কার, বাথরুম পরিষ্কার, মাসি বলছে আমাকে আরে এত জল ঘাটো তুমি, কি যে বলে মাসি মাঝে মাঝে বলে, কি বলছো আরে কি বলো, মাঝে মাঝে বুঝতে পারি না, আমাদের বাড়ির মাসিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করণীয় সবগুলো করবে, ঠিক আছে, যদি ভালো লাগে তো চলো টাটা।